নৌকাকে জয়যুক্ত করে আবারো আমাদের আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় নিয়ে আসবেন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালি এটা বোঝা উচিত যে বাংলাদেশকে রাখতে হলে, আমাদের সার্বভৌমত্ব রাখতে হলে, বাংলা ভাষাকে রাখতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দরকার। সামনে নির্বাচন, আমি চাইব প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাকে ভালোবাসেন, তারা নিজ দায়িত্বে, নিজ ইচ্ছায়, নিজ দায়িত্ব নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যতদিন বাংলা থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, আপনাকে আমাদের দরকার। শেখ হাসিনা সরকার বারবার দরকার। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সমস্ত বীর শহীদদেরকে, যাদের জন্য আজ আমরা এখানে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলতে পারছি। বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্য আমরা পেয়েছি এই বাংলাদেশ, এই বাংলা ভাষা। আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। আজকে আপনি আমাকে যেই বিরল সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আমি আমার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, পুরো চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনি যে এত দূর থেকে আমাকে দেখেছেন এবং ডেকে নিয়ে এসেছেন, এর আসলে এই হচ্ছে আপনার মহত্ত্ব, এই হচ্ছে আপনার ভালোবাসা। আজকে আজকে যেভাবে আপনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ভালোবাসেন, ভালোবাসা দিয়ে আজকে আমাদেরকে যে বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতি এনে দিয়েছেন, আজকে বাঙালিদেরকে আপনি সারা বিশ্বে যেভাবে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন, সেজন্য পুরো দেশবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ কৃতজ্ঞতা। আপনার জন্য আমি এই মুহূর্তে আমার দুলাইনের একটা কবিতা মনে পড়ছে। আমি যেহেতু হঠাৎ বৃষ্টি দিয়ে হঠাৎ করে এসেছি, আজ আপনি আমাকে হঠাৎ করে এখানে দাঁড় করে দিয়েছেন, তা আপনার উদ্দেশ্যে আমাদের সবার পক্ষ থেকে একটা দুলাইনের কবিতা বলবো। তুমি আজ শুনেছ কি, তুমি আজ শুনেছ কি রাতের বাংলা খবর, কাল সকালে বৃষ্টি হবে, ভিজবে সারা শহর, ভিজবে সব দালান কোঠা, ভিজবে তোমার বাড়ি, দরজাটা তুমি খোলা রেখো, আমি আসতে পারি। আপনার জন্য আমাদের অসীম ভালোবাসা। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকলে আমরা ভালো থাকব, কারণ আপনার হাতেই বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদ। সবাইকে অসীম ধন্যবাদ, সবার জন্য অনেক ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।